না তুমি আগে খাও। এই ভাত আপনা করে না খাওয়ায় একটা কুকুর রেখা হইলে আমার বাড়ি ঘর পাহারা দিত। আর আপনারা আপনারা কি করেন? আমি দজ্জাল। নিদ্রা। তুই এত বড় সাহস, তুই আমার বাপের গায়ে হাত তুলতে চাস? বাড়ির সব কাজ কাম ফালায়া তুমি স্বামীর জন্য খাবার নিয়ে যাইতাছো? আজকে তোমার আমি শেষ খাউন খাওয়াবো, দাঁড়াও। হুনেন খাউন লইছি, খাইবেন না? তুমি একটু বহো, আমি এইটুক শেষ করে আহি। আপনি তো সকাল তখন কিচ্ছু খান নাই। বাবা রে বাবা, বউ রে, আমরা কি রাজ কপাল লয়ে আইছি? কও আমগো কাম না করলে খাওন জন্ম করছে গা। আপনার তো শরীরটা বালা না, না খেলে শরীরে শক্ত হইব করতাম। আমার তো আপনার লেগে চিন্তা লাগে। তুমি খাইছ না? আমি এইটুক খাওনবো, আমার কাছ থেকে সাপা সাপা লয়ে পানি দিলো। পানি তো আনি নাই, বাতি তো বৌমার কাছ থেকে লুকায় নিয়ে আইসি। আচ্ছা তুমি বহো, আমি ওই বাড়িতে পানিটাই না দেই। আর রাখো রাখো, ভাত খাওয়ার পরে পানি আনলে চলবো। আসলে হাতটা মুইছা, চলো দুজনে মিলে খাই লই। তুমি খাও, আমি পরে খামো, তোমার শরীরটা খারাপ, তুমি খায় নাও। আর তুমিও তো খাও নাই, যা আছে দুজনে মিলে খাই। ধরো তো ধরো ধরো, তুমি খাও, তোমার শরীরটা খারাপ। তোমার শরীর কি ভালো? তোমার শরীরের তো খুব খারাপ অবস্থা। না তুমি আগে খাও। এই ভাত আপনা করে না খাওয়ায় একটা কুকুর রেখা হইলে আমার বাড়ি ঘর পাহারা দিত। আর আপনারা আপনারা কি করেন? আপনারা তো আমার কাজে ফাঁকি দেন, কাজে ফাঁকি দিয়ে আমার পাতগুলো চুরি কইরা আইনা জামাই রেখা হইতাছেন। বাহ খুব ভালো। বৌমা তুমি এটা কি করলা? একটা অসুস্থ মানুষের হাতে থেকে তুমি খাওন কেড়া নিলা, আল্লাহ সইব না। ঠিক করছি একদম। আপনি কি করছেন? আপনি তো চুরি কইরা বাত নিয়ে আয়া জামাইর লগে পিরিত কইরা খাওয়াইতাছেন। আপনা গো লজ্জা শরম করে না এই বয়সে এরকম করতে? আর আপনারে কইছি না ঘরের কাম কাজগুলো করতে, ঠিক মতন আপনি কাম কাজ করেন না ইদানিং আমি দেখতাছি। আমি তো সব কাম কাজই করি, এই অসুস্থ মানুষটা খেতে কাম করে, তার কি একটু খাওন লাগে না? আপনি আবার বড় বড় কথা কইতেছেন, আপনারা কিন্তু বেশি শুরু করছেন আমার লগে। আপনার ঘরে ঠিক মতন খাওন দিতাছি তো এই লগে বুঝতাছেন না? যদি গা দুইরা বাইর করে দেই তাহলে ঠিকই বুঝবেন। বৌমা এটা তুমি কি কইলা? তোমার শাশুড়ি কি কাম করে না? ঘরের সমস্ত কাম হে একলা করতেছে, কেমনে বললে গে বহরতে করতে? কেমনে বললো তোমার শাশুড়ির মুখ থেকে খাবারটা কেড়ে নিতে? বৌমা ঘরে অনেক সাত কইরা ঘরে আনছিলাম, মনে করছিলাম তুমি অনেক লক্ষ্মী হইবা, তুমি এরকম দজ্জালগিরি করবা এইটা তো বুঝি নাই মা। কি আমি দজ্জাল? তোর এত বড় সাহস, তুই আমার বাপের গায়ে হাত তুলতে চাস? এই তোর না আমি টাকা দিয়ে গেছিলাম যে মাঠে কামলাই না তারপর কামলা দিয়ে কাজ করাবি, তুই আমার অসুস্থ বাপের দিয়া মাঠে কাজ করাইতেছ, তোর হাতে ভাতের থাল কেন? এই কথা হস্তা কেন? আর এই জায়গায় এরকম ভাত পড়ে আছে কে? মা কি হয়েছে ঘটনা কও। কি কমো বাবা, বাজার কি কমো, তুই যখন গঞ্জের দোকানে যাস তখন বৌমা সারা বাড়ির সমস্ত কাম কাজ আমার দিয়ে করায়, আর ক্ষেতের যত কাম কাজ তোর এই অসুখকে বাপের দিয়ে করে, আমাদের উপরে নির্যাতন করে সারাদিন রায়।
সারা দিনে আমাকে খাইতেও দেয় না। আমি আমি খাওন চুরি কইরা বৌমা যাতে না দেয় তোর বাপের লেগে আনছিলাম, কিন্তু বৌমা তোর বাপের খাইতে দেয় নাই, তোর বাপের মুখে খাওন কইরা নিয়ে আনিছে। তোরা তো বড় সাহস, তুই আমার বাপ আমার মুখের থেকে বাবা একদম চুপ থাকো তুমি, তোমাকে কথা হইনা, ওরা তো সাহস বাড়ছে, ওরা তো পাকনা করছে তাই না? ওই তুই আমার বাপ মার লগে এরকম করছস তাই না? আমার বাড়িতে আর তোর কোনো জায়গা নাই, তুই এখনই তোর বাপের বাড়িতে যা। না